বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দিতে চাও ছবি সহ বা ছবি ছাড়া, তারা আমাদের ইমেলে লিখে পাঠান। এর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আমাদের ইমেল হলো বিবাহমেলা1987@gmail.com। বন্ধুরা, আজকে একটা পাত্রীর খবর নিয়ে এসেছি, তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্রী সম্পর্কে ভালো করে জানতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে বেশি বেশি লোকে এই ভিডিওগুলো দেখে এবং তারা তাদের নিজের পছন্দের মতন জীবনসাথী পায়। বন্ধু, আর একটা কথা, আমরা যেরকম মেল আমাদের কাছে আসে সেরকম আমরা ভিডিও বানাই, আমরা পাত্রপাত্রীর সম্পর্কে সত্যতা যাচাই করি না। তোমরা যখন বিয়ে করবে তখন নিজেরা সব জেনে শুনে বিয়ে করবে। তাহলে চলো শুরু করি। পাত্রীর নাম হচ্ছে সুমি খাতুন, পাত্রীর শিক্ষা হচ্ছে বিএসসি নার্সিং, নার্সিং করেছে মেয়েটি। পেশা, পেশা হচ্ছে বড় সরকারি সরি বেসরকারি নার্সিং হোমে ইনি চাকরি করেন। বার্ষিক কাজ ইনকাম, করেন, ইনার বার্ষিক ইনকাম হচ্ছে 1,40,000। বয়স, ইনার বয়স হচ্ছে 26 বছর। উচ্চতা, এনার উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চ। এনার ওজন হচ্ছে 46 কেজি। গায়ের রং, এনার গায়ের রং হচ্ছে ফর্সা, ছবিতে দেখতেই পাচ্ছ পুরো ফর্সা মেয়েটি। বাড়ি, মেয়েটির বাড়ি হচ্ছে উলুবেড়িয়া, উলুবেড়িয়া। তো পাত্রীর পিতার নাম হচ্ছে রশিদ আলী, পাত্রীর পিতার ব্যবসা পেশা হচ্ছে ব্যবসা, উনি ব্যবসা করেন। পাত্রীর মায়ের নাম হচ্ছে আশিকা বেগম। ভাই বোন, পাত্রীর 3 দাদা ও 2 বোন রয়েছে। এক দাদা বাড়িতে থাকে আর বাবার সাথে ব্যবসা করে, আর 2 দাদা কেরালাতে হোটেলে কাজ করে, আর বড় দিদির ইনার বিয়ে হয়ে গেছে। পাত্রীর শখ হচ্ছে বিয়ের পরও এই নার্সিং হোমে চাকরি করা, তিনি চাকরিটা করে যেতে চান, ছাড়তে চান না। তাহলে যে ছেলে এইটা মেনে নেবে তাকে তিনি বিয়ে করবেন। যেমন পাত্র চাই তা হচ্ছে 30 থেকে 32-এর মধ্যে, কোনো ভালো নেশাহীন সরকারি চাকরিওয়ালা ছেলে চাই, হিন্দু বা মুসলিম কোনো অসুবিধা নেই, তবে যে ছেলেকে তিনি বিয়ে করবেন তিনি যেন সরকারি চাকরি করেন, সরকারি চাকরি না করলে হবে না। তাহলে বন্ধুরা, তোমাদের মধ্যে যারা এরকম আছো তারা আমাদের বিবাহ মেলা যে ইমেল রয়েছে তাতে তোমরা বায়োডাটা পাঠাতে পারো, তাহলে আমরা সেই মেয়েটির বাড়িতে পাঠিয়ে দিব।